ও বাবা, ভালোই তো পাহাড় পর্বত করেছিস, পাহাড়ে শিব টিপ আছে। ও, ওই জায়গাটাই রাধাকৃষ্ণর দোলনার জন্য ওইটা করেছে। বাহ, দোলনাটা তো ভালোই বুদ্ধি করে করেছে, শিবলিঙ্গটাতে দিনে বসিয়েছে। ভালো করে দেখা যাচ্ছে না আমার ক্যামেরাতে, এবার দেখা এবার দেখা যাচ্ছে। আজকে কি রান্না করেছি দেখো তোমরা, শুধু করেছি ভাত আর করেছি এখানে মাছ। তো ভাত আর মাছ সেটা রান্না হয়ে গেছে, আর মোটামুটি সকালের চাটা তো খেয়ে নিয়েছি। আজকে তোমাদেরকে দেখাবো কালকে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলাম, বাজারে যাওয়া তোমাদেরকে শেয়ার করিনি, কারণ তাড়াহুড়োর মধ্যে সব কিছু করা হয়। আর সিহিতা ঘুম থেকে উঠে গেছে, উঠে ও একটু চাটা খেয়ে নিয়েছে, দেখো পড়ার স্টাইলটা দেখো। তো যাই হোক, এখানে সিহিতার এখন খুব চিন্তা, কারণ ও রেজিস্ট্রেশনের জন্যই কিন্তু আমরা আটকে আছি। সত্যি কথা বলতে আমরা শুধু ডেট পিছাতেই আছি, এই না ওই তারিখ, ওই না ওই তারিখ, এরকম করছি যে রেজিস্ট্রেশনটা না করলে তো হবে না, যেহেতু মাধ্যমিক, বুঝতেই পারছো কতটা এমার্জেন্সি একটা ব্যাপার রেজিস্ট্রেশন হওয়াটা, কতটা জরুরি। তো সেই জন্য এখনও পর্যন্ত ওইটা আটকে আছি। তো মানে স্পেশালভাবে ম্যামের কাছে যাওয়া হয়েছিল, সেটা পাপা আজকে গিয়েছিল, তো ওখান থেকেই আর কি, মানে কি বলবো, মানে ম্যামের কাছ থেকে জেনে এসেছে যে তাহলে কি করব ম্যাম, ওর তো শুটিং আছে। তো সেই জন্য, তো সেই জন্য স্পেশালভাবে ওদের 11 তারিখে রেজিস্ট্রেশন হওয়ার কথা ছিল, কিন্তু 11 তারিখটা যেহেতু ওদের একটা ছুটি পড়ে গেছে, বোধহয় রাখি বন্ধন টন্দন কিছু একটা হবে, তো ছুটি পড়ে গেছে, তো সেই জন্য 11 তারিখে রেজিস্ট্রেশনটা হচ্ছে না। তারপরে দিন আবার বি সেকশনের, তো তাহলে ওর কিভাবে হবে, 12 তারিখেও হচ্ছে না, তাহলে কিভাবে হবে? আর আমরা তো চলে যাব, আমরা শুক্রবারেই চলে যাব, কারণ আমাদের কিছু করার নেই শুটিংয়ের জন্য। তো সেই জন্য, তো এবার কী হয়েছে, কী সুন্দর হাওয়া, তো এবার কী হয়েছে, ওইটাই বলা হলো যে ম্যামকে যে কিছু যদি ব্যবস্থা করা যায়, তো সেটা ম্যাম পার্সোনালভাবে বললো যে তাহলে বি সেকশনের তোর 12 তারিখে করা হয়েছে, মানে শুক্রবারে রেজিস্ট্রেশনটা করা হয়েছে, তারপরে তার মানে ওই 2:30-এর দিকে একটু ওকে নিয়ে আসুন, তাহলে ওর জন্য একটু আলাদাভাবে যদি করে দেওয়া যায় কিছু, তো এরকমই আর কি ব্যাপার। তো সেই জন্য আমরা আটকে আছি। তো এখন সেটাই, আমাদের এমনকি গাড়িও বলা হয়ে গেছিলো সকালে, কিন্তু সেটা এখন হয়তো আবার বিকালে বলতে হবে, মানে আমাদের যেসব মালপত্রগুলো যাবে সেইগুলোর জন্য। তো এই তো হয়ে গেল ব্যাপার। আর কালকে গিয়েছিলাম বাজারে, আর বাজারে যে যা যা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো, তার আগে না আমি আর একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো, এইগুলো ওর যতগুলো চুল আছে আপাতত, এক একটা ডিজাইনের এক একটা, তো সেই চুলগুলো আমি বের করে নিয়েছি। এগুলো তো এখন ধরো সামনে, তো এগুলো তো পড়তে হবে ওকে, তো এগুলো আমি একটু সেট করে নেবো চুলগুলো। আর কালকে বাজারে গিয়েছিলাম আমি, না লিবন টিবনগুলো কিনতে ভুলে গেছি, তো আমার শেষ হয়ে গেছে। আর এখানে ব্যাগ ট্যাগগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব জিনিসপত্র আছে কিছু, আর আমি কিছু সব ঠিকঠাক করে রাখবো। আরও কিছু দু একটা জিনিস কেনা বাকি আছে, কালকে কয়েকটা কিনেছি। আর এই দেখো একরকমের চুল, এর আগের বার শোয়েও এগুলো পড়েছিল, তো যদি দেখি যদি না কেনা হয়, যদি হয় কিনতে, তাহলে আর 2-3টে কিনে নেবো চুল, আর না হলে ভাবছি এই 3টে যা আছে এগুলো দিয়ে এবার চালিয়ে দেবো সিজন 3-র বেলায় দেখবো। এই দেখো একটা, মানে এই যে একটা দেখছো না, এটা একটু ছোট, এটার একটু বড় হচ্ছে এইটা, দারুণ। আর এখানে ক্লিপ সিস্টেম দেখো, এখানে দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই দেখো এরকম করে আটকে দিতে হয়, এই যে এই চুলগুলো। তো এই চুলগুলো আর কালকে বাজার থেকে নিয়ে এসেছি, একটা হচ্ছে এই আয়ুরের এই ময়েশ্চারাইজারটা আমরা ব্যবহার করি, খুব ভালো শ্যুট করে আমাদের আর কি, দাম কিন্তু খুবই কম একদম, কিন্তু মোটামুটি সব, এ দেখো লেখা আছে ফর অল স্কিন টাইপ, ফোকাস করছে না, এই যে ফর অল স্কিন টাইপ, অল স্কিনেই যাবে, মানে সবার স্কিনের জন্য এটা যা চলে যাবে, কিন্তু অসুবিধা নেই। একটা সাদা পেন্সিল কিনেছি, কাজল, সাদা কাজল আর কি,
এটা একটা কিনেছি, ওরা নিজেরাই দিল। আমি বললাম স্টে করবে কি না, বলছে যে হ্যাঁ করবে, কিন্তু দাম বেশি না জানো, মাত্র 25 টাকা নিয়েছে এই কাজলটা। এটাই আমি এখন বিশ্বাস করে উঠতে পারছি না, যে জানি না দেখা যাক কী হয়। আর নিয়েছি একটা ফাউন্ডেশন, আমি এতদিন ধরে স্টিক ব্যবহার করছিলাম, তো স্টিকটা কী হয় মানে মেকআপ খুব মানে সব মানে একটা কী বলো একটা ধৈর্যের ব্যাপার থাকে, আর মানে ঠিকঠাক করে ব্লেন্ডটা যদি বাইচান্স একটু অনুজীবিস হয় বা একটু সময় সাপেক্ষ, আর এগুলো তো মানে একটু ব্লেন্ডটা ঠিকঠাক করে করতে হবে, যে কোনো ফাউন্ডেশন বলো বা স্টিক বলো সেগুলো তো ঠিকঠাক করে করতেই হয় ধৈর্য নিয়ে, কিন্তু তবু এটা না ইজি একটু, এই লিকুইডগুলো দেওয়া একটু ইজি, আর স্টিকগুলো মনে হয় যেন একটু ওগুলো কেমন মানে একটু সময় সাপেক্ষ বেশি লাগে আর একটু মনে হয়। তো এবার এটা নিয়েছি কারণ দেখলাম অনেকে ফিটমিটা নিচ্ছে আর বেশ এটা ভালো, আর স্টে করবে মোটামুটি আমি চেয়েছিলাম স্টে করার জন্য সেরকম ফাউন্ডেশন কিছু দাও, তো আমি এটা ফিটমিট নিয়ে নিয়েছি। তো এটা মনে হচ্ছে ওর সাথে চলে যাবে, এমনকি আমারও চলে যাবে, দেখো স্কিনের সাথে অনেকটাই চলে যাচ্ছে কিন্তু। তো এটা দিয়ে আমি ওকে করব, এটা আমি কালকে নিয়েছি। আরও কিছু 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 জিনিস নিয়েছিলাম এর ভিতরে, আর সব আমি ঢোকাবো বলে নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে নিতে হবে সব। এটা ওর একটা বোধ হয় চুল বাঁধার ফিতে টিতে, আর এখানে আর কি কয়েকটা আছে, আর এখানে সেদিকে কয়েকটা কানের টানের নিয়েছিলাম, তার মধ্যে কালকে একটা কানের পরেও গেছিলাম। এই দেখো, ও গার্ডার আছে, কানের আছে, এই যে কানের আছে, এই যে গার্ডার আছে, কতগুলো এই কানের চলে যাস না রে ভাই। আর এর মধ্যেও কিন্তু একটা কানের আছে মনে হয়, হ্যাঁ এর ভিতরে একটা মনে হচ্ছে, দেখুন না কানের না, এর মধ্যে আমার একটা সোনার মালা আছে, এই দেখো সোনার মালা। হ্যাঁ এটা আর কি দেখাবো, এই তো সোনার মালা, এরকম এটা আর দেখাচ্ছি না। এর মধ্যে আছে সে কানেরটা, এই যে এই কানের, এগুলো না খুব ভালো লাগে, জিন্স টপ ফপ সাথে এগুলো এই কানেরগুলো খুব ভালো লাগে, বেশ মানাই। তো এই কানের একটা নিয়ে নিয়েছি, এর আগে ছিল একটা, কেমন একটা লাগছিল না নষ্ট হয়ে যাওয়ার মতো, তো সেই জন্য এটা আবার নিয়ে নিলাম। এগুলো নিয়েছি, আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে নতুন বাড়ির জন্য। তো নতুন বাড়ির জন্য দাঁড়াও তোমাদেরকে দেখাই কী নিয়েছি, টেনটেনা এটা নিয়েছি, আর খুব ভালো লাগলো ফুলটা, ফুলগুলো বেশ মানে ওই দিদিভাইটাই করে দিল সব। তো দেখো ফুলটাও বেশ বললো এই কালারের সাথে এটা খুব ভালো ফোটে, দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর লেগেছে আমার। তোমরা বলো ঠিক ভালো লাগছে কি না, এটা তো নিলাম আর এর সাথে এই স্ট্যান্ডটা নিলাম নতুন বাড়ির জন্য। তো এইগুলোই কেনাকাটা হয়েছে কালকে, আর বেশি কিছু করিনি, আর ফুচকা খেয়েছিলাম, তো এইগুলোই আর কি। তো আর কি বলবো, আর তো ব্লগ সেরকমভাবে কিছু বানাতে পারছি না, তো পরে আবার যখন আবার কিছু করবো স্পেশালি তখন আবার দেখাচ্ছি তোমাদেরকে। হঠাৎ মনে হলো তোমাদেরকে দেখানো হয়নি আমাদের মোমোসোনাকে অনেক দিন ধরে, আর মোমোসোনা দেখো কীরকম মনে হচ্ছে চিন্তা করে শুয়ে আছে, দেখো মনে হলো অনেক দিন মোমোসোনাটাকে দেখানো হয়নি। তবে এবার তোমাদেরকে বলি, মোমো কিন্তু এবার যাবে কল্যাণী আমাদের সাথে প্রথম, কারণ মোমোকে আমরা কিন্তু কল্যাণী থেকে নিয়ে এসেছিলাম, সেই কল্যাণীতে কিন্তু ও আর পাড়ি দেয়নি, আজ বোধহয় 3-4 বছর হয়ে গেল। তো এবার কিন্তু মোমো যাবে আমাদের সাথে নতুন বাড়িতে, কারণ এবার মানে আমার বাবার বাড়ি নামা হবে না, আমাদের বাড়ি তো কৃষ্ণনগর, তো ওখানে নামা হবে না। তো এবার সেই জন্য কী করি, কারণ ওকে তো মামা বাড়ি রেখে যাওয়া হয়, তো সেটা এবার ওই জন্য হচ্ছে না, রাতে বেরোতে হবে, কারণ ওর রেজিস্ট্রেশন করে কখন আমরা বেরোবো, সকালে যাওয়ার ব্যাপার ছিল কিন্তু সেটা তো হচ্ছে না, এখন রেজিস্ট্রেশন করে বেরোতে হবে। দেখো কীরকম কায়দা করে শুয়ে পড়লো, দেখেছো এরকম করে শয়, বেশ মজা লাগে দেখতে। তো সেই জন্য রাত হয়ে যাবে আর আমাদের বাড়িতে যাবো না, সেই জন্য ওকে এবার আমাদের সাথে নিয়েই যাব। আর কদিনই বা ওকে ছাড়া থাকবো আমরা বারবার করে এরকম করে, তো সেই জন্য ওকে অভ্যাস করাবো। ও তো আমাদের সাথে গাড়িতে বাস্কেটে করে চলে যায়, তোমরা দেখেছো স্কুটিতে করেও যায়, আবার এটাতে গাড়িতে করেও যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর করছি না, মোমোকে দিয়ে শেষ করে দিলাম, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, আবার ভালো কিছু নিয়ে চলে আসবো আমরা।